জয় গুরু। হৃদায়নী ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত, অভিনন্দন, শ্রদ্ধা, প্রণাম ও পবিত্র আর আনন্দিত জয় গুরু জানাই। বৃত্তিগত বলুন আর প্রবৃত্তিগত বলুন কারণে বহুদিন আমি আসতে পারিনি রাধার ইষ্ট প্রসঙ্গ করার জন্য। আজকে অনেকদিন পর এলাম রাধার কাছে। অনেকেই জানেন, যারা জানেন না নতুন তাদের বলি, রাধা হচ্ছেন 100 বর্ষ পূরণ করেছেন, ঠাকুরের 25 বছর সঙ্গ করেছেন এবং এখনও ঠাকুরের নাম ধ্যান নিয়ে চলেন। পারলে সৎসঙ্গগুলো এখনও অ্যাটেন্ড করেন, যেন এখনও মানে 25-26 বছরের বা 18 বছরের যুবক। বার্ধক্যজনিত কারণে যা যা হয় সে তো আমরা রোধ করতে পারবো না, কিন্তু তবুও ঠাকুরকে পেয়ে যে আজ পর্যন্ত তিনি যে স্ট্রং হয়ে দাঁড়িয়ে আছেন সেই অভিজ্ঞতা আমরা শুনব। প্রথমেই রাহাদাকে আমি শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানাই। জয় গুরু রাহাদা। এটা লাগিয়েছে? হ্যাঁ, লাগিয়েছে। জয় গুরু রাহাদা, আমরা ইষ্ট প্রসঙ্গ শুনব। কি এমন পেয়েছেন আজকে 100 বর্ষ পর্যন্ত আপনি ঠাকুরকে নিয়ে আছেন, একটু বিচলিত হচ্ছেন না, দাঁড়িয়ে আছেন, এখন আপনার মনের জোর এত যে আমরা হেরে যাই সেই জোরের কাছে, কি এমন জাদু মন্ত্র পেয়েছেন আপনি? পরম পিতা রাতুল সর্বাগ্যে আমার কোটি কোটি প্রণাম, সহস্র কোটি প্রণাম, যে তার অপার করুণায় আজ আবার আপনাদের সামনে বসে কথা বলতে পারছি বা কথা বলি, এসব তার দয়া, আমার কিছু করার নেই, বুঝলেন তো। আর তিনি আমাকে যেমন রাখছেন তাই থাকি, বুঝলেন তো। অবশ্য এবছর শীতটা বড় একটু বেশি এবং একদম আমি প্রথম দিকে একটু কেয়ারলেস ছিলাম, সে তার ফলে এই ঠান্ডা ঠান্ডা লেগে আমার একটু খুব ইয়ে হলো, ভাবলাম কিছুই হয়নি। সত্যি কথা বলতে কি, আমি সেই যৌবনকালে যেমন ঘুরতাম, হঠাৎ করে যেমন মনে হলো খালি গায়ে খালি যেতে এরকম করে আমি ঘোরাঘুরি করছি, যা যা হওয়ার, কারণ আমার তো জানেন তো এই জায়গা তো চারিদিকে শীতের আবহাওয়াটা বেশি একটু, চারিদিকে মাঠ, চারিদিকে ইয়ে, এই চারিদিকে ধান উঠছে, ইয়ে উঠছে, দেখতে খুব ভালো লাগে, বেশ খালি গায়ে মানে একটা গেঞ্জি গাছে ঘুরে ঘুরে বেড়ে ওই দেখছিলাম, প্রাকৃতিক সময়টা খুব ভালো লাগছিল, কিন্তু খেয়াল নেই যে আমার শরীর বয়স হয়েছে বা শরীর এবারে রেজিস্ট করার ক্ষমতা যে কমে গেছে তাও আমার খেয়াল নেই। হঠাৎ দেখি রাত্রিবেলা আমার সমস্ত শরীর পেইন ব্যথা আরম্ভ হয়ে গেল, সেই একটু যাই হোক কয়েকদিন একটু কষ্ট কষ্ট করেছিলাম, এখন অনেকটা অনেকটা পরমপিতার দয়া ভালোবাসা, আপনাদের শুভেচ্ছা আশীর্বাদ যাই বলুন আসি, কিন্তু দেখুন ওই ঘরে বসে আছি, কি হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া, নিজের কেয়ারলেসের জন্য আমি বুঝতে পারিনি যে এরকম অন্য অন্য বছর থাকি বা এরকম ঠান্ডা আমার কিছু করতে পারি, কিন্তু এবারে অল অফ এ সাডান কয়েকদিন আগে বৃষ্টি উচিত হয়ে গেল, তো বৃষ্টি উচিত পরে হঠাৎ ঠান্ডাটা এলো, আর আমি ঠিক আছে পরমপিতা যা রাখেন তাই, ভুল হয়েছে আবার শুদ্ধ হয়ে যাবে সেই আর কি, তাই আপনাদের সামনে আসতে পারে আমার সত্যি কথা বলতে এত আনন্দ লাগছে, বিশেষ করে কামেলদা অনেকদিন পর আসলেন, উনিও নানা কাজে ব্যস্ত নানা দিকে থাকেন, কারণ তারও তো অনেক রকম করতে হয়, যাই হোক আজকে ইষ্ট প্রসঙ্গ করতে গেলে মনটা যে কত আনন্দ দুটো তাই একটু বলবো, যে মানে সে আগেকার মতন যে ঘন ঘন ঠাকুর বাড়ি যেতাম, সেখানে ই করতাম, ঘুরতাম ঘুরতাম, এখন তো অবশ্য এখন যেখানে থাকে সেখান থেকে রিস্কিনে যাওয়াটাও মুশকিল, নদী নালার দেশ তো, এখন নদীতে জল থাকে না, অনেক সময় কাদা ভেঙে লঞ্চে উঠতে হয়, সেই জন্য কেউ দিতে যায় না আমাকে, কারণ স্বাভাবিক, আমি সাবধান থাকবো আর ঠিক করতে হয়, তবুও আপনারা যেখানে যেখানে থাকুন আপনাদের সঙ্গে যোগাযোগ থাকাতে আমার এটাই আমার কাছে আনন্দ, আপনারাও আমাকে আশীর্বাদ করবেন যাতে অন্তত যে কজন থাকি যখন জগতে থাকবো সে তো নিয়ে যাবে, যেতেই হবে, প্রকৃতি আপনাকে নিয়ে যাবেই, তবে যে কজন থাকি যেন আপনাদের সঙ্গে মিলেমিশে থাকতে পারি আনন্দে। আপনার এখন যা বয়স, হ্যাঁ, আপনাকে আশীর্বাদ করার ক্ষমতা তো কারোর নেই, আশীর্বাদ আমরা নেব,
পরম পিতা আপনাকে আশীর্বাদ করবেন এবং আমি প্রার্থনা করবো আপনাদের সব শুভেচ্ছা যাই হোক, যাই হোক, যে কদিন থাকি না সুস্থ থাকতে পারি, যেতে তো হবেই, পরম পিতা দুনিয়া থাকে না, আমিও চলে যাবো, কারণ আমার দাহরও স্বাভাবিক সব সময় তো, তাই যে কদিন থাকি আপনার সঙ্গে মিলেমিশে থাকি বড় ভালো লাগে, কারণ সৎসঙ্গীদের দেখলে বা সৎসঙ্গী ভাব আসলে আমার মনটা একদম দুই ওঠে, হ্যাঁ কি আর করবো আজ থেকে প্রায় হ্যাঁ মানে ওতপ্রোতভাবে জড়িত হয়ে আসি 80 বছর এলো, আমার 80 বছরের দীক্ষা হয়ে গেল, তখন তো সেই কবিকার সেই দীক্ষিত আজ সকালবেলায় মনে পড়ছিল যে প্রথম দীক্ষার কথাটা সেইতে, এবং দেওঘরে এই শীতের সময় গেছিলাম প্রথম 1946 সালে এই নভেম্বর মাসে ডিসেম্বর মাসে আমার যতদিন ঠিক ডেট মনে নেই, 15-16 তারিখ এরকম 17-18 তারিখ হবে, 15-16 তারিখে হবে, দেওঘরে গেছিলাম ঠাকুর প্রণাম করতে, কারণ আমার জাহাজ তখন যাবে, আমি বার্মায় যাবো করে রেডি করেছিলাম, জাহাজের টিকিট হয়ে গেছিলাম ঠাকুরের আশীর্বাদ নিয়ে, তা ঠাকুর প্রণাম করার জন্য গেছিলাম, যাই ঠাকুর প্রণাম করে কবে আর ফিরবো, তখনকার দিনে দেশ তো স্বাধীন হয়নি, সেই জাহাজে যেতে হবে এবং জাহাজের টিকিট টিকিট সব করাটাই রেডি, তা রাত্রিবেলায় মোগলসরাই চলে গেলাম ইয়েতে দেওঘরে প্রথম, তখন দেওঘরে এই প্রথম 1946 সালে ঠাকুর এলেন সেপ্টেম্বর মাসে, আমি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসের মাঝামাঝি গেছিলাম, তখন এখনকার দেওঘর না তখনকার দেওঘর অন্যরকমের, তখন দেশ স্বাধীন হয়নি, দেওঘরটা তখন একটা নির্জন জায়গা, একবারে লোক নেই, জন নেই, চারিদিকে কতগুলো ইউটিলাইজ গাছ কেটে দেখে দেখে চারিদিকে পাহাড়ে টাড়ে বা শীতে আর শীতের মধ্যে খুব ভালো লাগছিল প্রথম যখন যাই, এবং সে গেলাম ঠাকুর বাড়িতে, প্রথমে আমার ওখানে সুরেন সেনদার বাড়িতে উঠেছিলাম, তার একটা দোকান ছিল বাজারের মধ্যে, এবং সে সুরেন সেনদার কে কেন্দ্র করে ওইখানে ঠাকুরের বাড়িটা ঠিকঠাক করে সেইখানে সুরেন সেনদা আমাদের বাড়ির কাছে লোক, আমাদের আত্মীয় হতো রিলেটিভ, সেই তো ওনার বাড়িতে প্রথম যে উঠি উনি খুব খুশি হয়ে ঠাকুর ঘরে নিয়ে গেলেন, তখন ওই মাঠের মধ্যে দিয়ে উনি থাকতেন বাজারের মধ্যে, তা রাস্তায় আমি চিনি না, তো উনি আমাকে নিয়ে গেলেন সেই রাস্তা ভিতরের রাস্তা দিয়ে এসে ওই পুরন্দর মধ্যে দিয়ে, সে তখন ধানের ক্ষেত ছিল ওখানে, সে ধানের ক্ষেতের ভিতর দিয়ে উঠে ওই পিছন দিয়ে কেষ্টদার বাড়িটা ওইখান থেকে ঢুকে যেদিকে ঠাকুর, তখন তো বড়াল বাংলো যেটা এখন ঠাকুর বাংলো, ওই বড়াল বাংলোটা তখন মানে মোটামুটি একটা নির্জন জায়গা, ভূমি পড়ে আছে, কোনো রকমের একটু ইটি করে সংস্কার টার করে তারপরে ঠাকুর ঢুকলেন, মানে একদিনের পরিচয় মানে করে পরিচর্যা করে সেখানে ঢোকায়, তা ঠাকুর বড় মাঝে থাকতেন, শীতকাল অল্প লোক দুই চুয়া কয়েকজন লোক ছিল, তারা ওই যে বট গাছটা আছে ওই বট গাছের গোড়াটা একটু পরিষ্কার করে সেখানে কিছু নুড়ি দিয়ে ফেলে তারপরে চেয়ার দিয়ে ঠাকুর ওই রোদ পিট করে বসে আছে, আচ্ছা আর সামনে 4-5 জন লোক বসে আছে, ঠাকুর নির্জন পিছন দিয়ে ঢোকার সঙ্গে সঙ্গে ঠাকুরটা ফ্রেন্ডটাকে বলছেন, আরে আসি হ্যাঁ আয় কেমন আসিস রে, বলে খুব শীত তো ঠান্ডা, আমি তো ঠান্ডায় কাবু হয়ে যাই, ঠাকুর কিন্তু শীতকালকে খুব বড় ভয় পেতেন, হ্যাঁ শীতকালকে বড় ভয় পেতেন, আচ্ছা বাবারে এই করতেন আর কি, তা যাই হোক তিনি বসে আছেন ওইখানে, তারপরে আমি প্রণাম করলাম, ঠাকুর তাকালেন আমার দিকে প্রণাম টাম করে আমার কথা নিবেদন, ঠাকুর খুব খুশি ছিল, বললেন হ্যাঁ যাবি সাবধানে যাবি, এই আমার বিষয় কবে তোর জাহাজ কোথায় যাবে সব দিয়াটে করে, অনেকক্ষণ বসলাম ঠাকুরের সঙ্গে, সে বেশ ভালো লাগছিল, লোক নেই জন নেই, আমার মাঝে ঠাকুর দুই চারটে কথা বলছেন, এই কথা সে কথা, আর রোদটা বেশ খুব আমেজ রোদ, সেই বট গাছের পাশে বসে আছে, তারপরে বেলা
প্রায় 11টা নাগাদ ঠাকুর উঠে গেলেন। এবার ঠাকুর স্নানের সময় ঠাকুর উঠে গেলেন, আমরা সবাই উঠে গেলাম কয়েকজন লোক। তারপরে কিছুক্ষণ পরে সুরেন্দ্র বলছেন, এই বড়মাকে তো প্রণাম করি না, বড়মাকে তারপর চলে। তো উনি আমি তো চিনি না, উনি পিছন দিয়ে রাস্তা দিয়ে, তখন তো রাস্তা নেই, বড়াল বাংলোটা মানে যেটা ঠাকুর বাংলোর পাশ দিয়ে একটা ইয়ে সুরি রাস্তা, ওই রাস্তা বেয়ে আম গাছ ছিল, একটা আম গাছের গোড়া দিয়ে পিছন দিয়ে গিয়ে উঠলাম। পিছনে একটা বারান্দার মতো ছিল, ওই বারান্দায় তুলা উনুনে ঠাকুরের রান্নাবান্না হয়। ঠাকুরের রান্নাবান্না ওই যজ্ঞেশ্বর দ্বারা একজন ছিলেন, রান্না টান্না করতেন, তিনি রান্না টান্না করছেন, আর বড় মা আর একটা মেয়ে ছিলেন, বড় মা একটা মোড়া ঘরে বসে আছে, তিনি তদারক করছেন। সে মেয়েটাকে মাকে বলছে, এই তুই এইটা কোট, এইটা কোট, এইটা কোট, এভাবে কোট, এভাবে কোট, এই এই রান্না, ঠাকুরের কীভাবে রান্না টান্না হবে সব মানে বড় মা বলে বলে দিচ্ছে, বড় মা দেখাই দিচ্ছে। আচ্ছা, আর ও যজ্ঞেশ্বর রান্না করছে, দুটো তুলা উনুন সেখানে রান্না টান্না হচ্ছে। বড় মা গিয়ে সেই বড় মাকে আমি দেহ আপনার তো কয়েকবার দেখেছি, কিন্তু মুখ খানা দেখতে পাইনি। আচ্ছা, কোনোদিন মুখ দেখ, মুখ ঢাকা তো ঘোমটা, তো সেই দিনে দেখলাম ঘোমটাটা একটু তোলা। হ্যাঁ, ওই প্রথম বড় মার মুখ দেখলাম। আচ্ছা, প্রণাম টাম করলাম, সুরেন্দা পরিচয় করে দিল, এ যাবে বারমায় যাবে, প্রণাম করতে এসছে, সব পরিচয় দিল যে আমাদের ই হয় বাড়ি বেঁধে এরকম, কবে যাবি বারমায়, কে আছে বারমায়, কেমন করে যাবি, সেখানে তোর যুদ্ধ হয়ে গেছে, খুব কষ্ট হবে তোর, তাহলে কী করবি, কেমন করে থাকবে, এইসব কোথায় তাহলে সব কোথায় জাহাজে কয়েকদিন থাকতে হবে, এটা ওটা জিজ্ঞা করছে করে টোরে। তারপরে প্রণাম টাম করে আমার কিছুক্ষণ পরে বলে সুরেন্দ্র, চলো আমরা কিছু এসছি। আসার সময় একটা যে লোকটা ওখানে ছিল, এই ও সুরেন্দা, ও সুরেন্দা, বড় মা ডাকছে, আসো। বড় মা সুরেন্দা, আমি দেখালাম বড় মার কাছে গেছে, বড় মা বলছিল, এই এখানে তোরা দুজনে ঠাকুরের প্রসাদ নিয়ে যাবি, ঠাকুরের ভোগ হবে, তার প্রসাদ নিবি দুজনে। আচ্ছা, হ্যাঁ, তারপর বলছে সুরেন্দা বলছে, এই তাই বলতে আসো, বড় মা বলছে এখানে ঠাকুরের প্রসাদ নিয়ে যেতে, ঠাকুরের ভোগ হবে, ভোগের প্রসাদ নিয়ে। বাহ, তোরা ওইখানে যে বয় তারটা খাবে, একটা দূরে আম গাছের গড়েছে, নির্জন জায়গায় লোক নেই, জন নেই, কয়েকজন লোক ওখানে ঠাকুর বাংলায়, আমরা দিয়ে বসলাম, একটা আম গাছের গোড়ায় রোজ বেশ বসে আছি। ঠাকুরে কখন স্নান হয়েছে দেখিনি, ভিতরে স্নান টান হয়েছে, গরমের সময় ঠাকুরের ভোগ হয়েছে, হওয়ার পরে প্রায় 12:30 কি 1টা নাগাদ আমাদের দুজনকে ডেকেছে গেছি। তো ওই বারান্দায় শাল পাতা, দুটো শাল পাতা দিয়েছে, সেখানে বসছি। আর সেই যোগীশ্রদ্ধা আমাদের ভাত ডাল, তারপরে মনে আছে ফুলকপির তরকারি, তা পনিরের ছানার তরকারি, আরও কী কী দিয়ে, আর একটু পায়েস, আমার বেশ এখন মনে আছে, বেগুন ভাজা, সব তো মনে নেই দিচ্ছে। কোনোদিন জীবনে খেয়ে না, বড় মা বসে আছে, এই পেট ভরে খা, পেট ভরে খা, বড় মা বলছে, হ্যাঁ কবে আবার আসবি, যা ঠিক আছে, শুনেন শুনেন কেন দে মানে আর জীবনে কোনো দিন, আর তাছাড়া বড় মার সামনে কোনো খুব আড়ষ্ট আড়ষ্ট, মানে কেমন জীবন, এই তো কোনো ভাবাই যায় না, খুব আড়ষ্ট আড়ষ্ট খাচ্ছি, কেমন কেমন জানে এরকম, এই তুই ওই রকম করে খেলে, পেট ভরে খা, পেট ভরে খা, মানে মনে হচ্ছে যেন বাড়িতে মা যেমন করে সেরকম আর কি। কিন্তু আমার এখনও মনে পড়ে সেই খেয়ে খেয়ে উঠে উঠে, তারপরে মুখ টুকিয়ে ছাড়পথে আমি এক জায়গা ছেড়ে ফেললাম, বড় মাকে প্রণাম করে, ঠাকুরকে প্রণাম করা হয়নি, ঠাকুর তো ভিতরে ঢুকে গেছেন, আর বাইরের থেকে প্রণাম করে আমার চলে এলাম, সেই বাইরে আসলাম, এসে এসে তারপরে ওদের বাড়িতে আসার সঙ্গে ওনার ছোটো ভাই ছিল বুদ্ধুদা। আচ্ছা, বুদ্ধু মানে সত্যরঞ্জনের নাম, তার মেয়ে বিয়ে ছিল দেওঘরে, এসে মাঝে মাঝে আমাকে ফোন টোন কথা তো বলে। আচ্ছা, এই আর কি, এক রাহা আমাদের রাহা পরিবারের সঙ্গে কোথায় গিয়েছে তারা রাহা,
সেই চলছে আমার সঙ্গে পরিচয় আছে। সীমা রাহা ফোন করছিলেন তো, ওই তো ওই সীমা রাহা, সেই দোকান করেছে সামনে, ওর ওর মেয়ে, তার ছেলে, ওর মেয়ে, ওই বুদ্ধুদার মেয়ে, আমরা ডাকলাম বুদ্ধু। আমরা মানে আমার অনেক বড়, আমরা একসাথে খেলতে যেতাম। সেই তো বুদ্ধুদা বলছে, এই চল তুই তো রাত্রিবেলা ট্রেন, তুই দেখ দেওঘর আসিস, ঘুরে আসি। তো বুদ্ধুদা আমাকে নিয়ে সমস্ত দেওঘর আমরা দুজনে যা যা দেখা দেখে টেয়ে ঘুরে টুয়ে এসে সন্ধ্যা হয়ে গেছে। সেই সময় একটা লোকাল ট্রেনের একটা কামরা ওখানে দিত মোগল সরাই নিয়ে কোথাও উঠে পড়লাম, চলে গেলাম সকালবেলা এসে নামলাম যেতে। এই আমার দুর্গাপুরে দেওঘরে প্রথম 1946 সালে, আর আজকে কত সাল, লাস্ট এই অক্টোবর মাসে, গত বছর অক্টোবর মাসে, মানে ইসের আগে, করোনার আগে অক্টোবরে লাস্ট। আমার এই এত বছর ধরে প্রতি বছর আমি অলমোস্ট প্রায় ঋত্বিক কনফারেন্স আমি অ্যাটেন্ড করেছি, রিকান হোক যেদিক হোক করেছি। আমার ঋত্বিকের পর্দাও 44 সালে আমার দীক্ষা, 53 সালে আমার ঋত্বিকের পর্দা হয়, তখন আমি বারনা ছিলাম। বছরের মধ্যে, হ্যাঁ 9 বছর পরে, কিন্তু আমি 53 সালে আমার পর্দা হয়। 53 সালের থেকে 57 সাল, হ্যাঁ 57 সালে আমি এখানে এসছি, মানে পারমানেন্টলি চলে আসছি। কিন্তু 53 সাল থেকে, 53 সালে বছরে একবার করে আসতাম, আমার কনফারেন্স পড়তো, তার ছুটি দেখতো, একবার করে আসে সেখানে ছিল। নাহলে তারপরে 57 সাল থেকে অলমোস্ট যত ঋত্বিক কনফারেন্স হয়েছে, যেখানে যেখানে হয়েছে না, আমি অলমোস্ট সব ঋত্বিক কনফারেন্স অ্যাটেন্ড করছি। হ্যাঁ বছরে 4টে করে ঋত্বিক কনফারেন্স হল, আমি অ্যাটেন্ড করি। আর তাছাড়া দেওঘর থেকে দুর্গাপুরে চাকরি করার সুবাদে প্রথম দিকে আমি প্রত্যেক শনিবারে বাড়িতে চলে যেতাম, একা থাকতাম, কী করবো, নির্জন জায়গা, দুর্গাপুর জায়গায় চাকরি করতো, এই জন্যে শনিবার সব যারা আপনার বাড়ি চলে যেত, আর আমি চলে যেতাম দেওঘরে, থাকতাম সঙ্গ করে সবার চলে আসতাম। তার পরবর্তীকালে মানে মোটামুটি তাই, সুতরাং দেওঘরের সঙ্গে আমার সম্পর্ক একেবারে ইসের সঙ্গে জড়িত, নিবিড় একদম, একেবারে রক্তের সঙ্গে, কারণ জীবনে অধিকাংশ দিনগুলো দেওঘরেই কাটিয়েছি। এই আজকে মনে পড়ে, দেখুন পূজ্যবল দাদা গত বছর তো না, তার আগের বছর তিনি দেহ রেখেছেন কয়েক বছর, তারপর তার দেখায়, তারপর দুর্গি দেওঘরে যাওয়া হয়নি, নতুন পরিবেশ, নতুন সব ইয়ে দেখাও হয়নি, আর যাওয়া সব বাপ যায় না। তবে আপনারা সবাই দেওঘরে খুব সবাই বলছে, এই তো গাড়ির কাজল, ও তো কয়েকবার ঘুরেও এসলো, আবার যাবে বলছে, ও দে, কারণ মায়েদের আবার কি কাজের একটা দায়িত্ব দিয়েছেন, ডিপিওয়ার, হ্যাঁ ডিপিওয়ার করে, ও করে, ও দেখছি শত কাজের মধ্যেও আমার খুব ভালো লাগে, এত কাজ, ও তো দেখেছেন তো এমনি স্কুল থেকে রিটায়ার করেছে, রিটায়ার করে এখন বলেছে তুই তো এই ভালো কাজ, এইবার তুই ঠাকুরের কাজ লাগে, তো সংসার সব কাজ ওই তো করে, এখন সব করাই সব পরিশ্রমের মধ্যে করে টরে যখন ফাঁক পাচ্ছে তখন চলে যাচ্ছে, আমার খুব ভালো লাগছে, হ্যাঁ এ বাড়ি ও বাড়ি সে বাড়ি ও বাড়ি ঘুরে টুয়ে চলে আসে, এবং মাঝে মাঝে ঠাকুর বাড়ি তো যাচ্ছে, আবার যাবে বলছে, কবে জানি যাবে, যা ঘুরে আয়। আর কি ইষ্টস্বরে আমাদের আর কী আছে, কারণ ফুল টাইম এবার কাজ কর, ঠাকুরের কাজ করতে পারবে, কারণ এটা একটা ভালো ব্যবস্থা করে দিয়েছেন, আশ্রম থেকে বর্তমান আচার্য জানিয়ে আছেন, ভালোই করেছেন, কারণ মায়েরা বসে বসে সত্যি মায়েরা যায় দুজন, মানে একটা কথা আছে, দুটো পুরুষ মানুষ এক জায়গায় বসলে এই রাজনীতি সমাজনীতি দেখবে কথা তোলে, আর দুজন মায়েরা যদি এক জায়গায় বসে যে পরনন্দা পরচস্তা চলে আসবে, এটা একটা স্বাভাবিক, এটা কথা আর কি সবাই বলে আর কি। তা সুতরাং ওই সুযোগটা মায়েদের পরিবর্তে বর্তমান দিনে আচার্য তিনি বলেছেন যে ওই 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 সময়টায় যে সময়টায় আপনারা এক জায়গায় গসিপিং না করে এই ইষ্ট কাজে একটু রাখলেন, এ বাড়ি ও বাড়ি ঘুরলেন, কে কেমন আছে খোঁজ খোঁজ নেওয়া, তারা ঠিক মতো ঠাকুরের কাজ করবেন করেন, এবং বেশ তার মধ্যে কয়েকটা দীক্ষা টিকাও দেওয়ার ব্যবস্থা করেছে,
এই কয়েকদিন খুব ভালো লাগছে। দিদি একটু পরে ফোন করছি। যাই হোক, আজকে আপনাদের পেয়ে আমার মনের কথাগুলো কথা বললাম। তা ঠিক আছে, আমি যেটুকু জানি সেটি বলতে পারবো, আপনারা যদি কোনো প্রশ্ন টশ্ন করেন জানবার জন্য। প্রশ্ন করেন না, আমি কিন্তু কোনো তক টক্কর করতে যেতে পারি না, কিন্তু আমি তো যেটুকু জানি না, যেটুকু জানি বা দেখেছি সেই কথাই বলব। সেই ধরনের প্রশ্ন করবেন যে ওই সময় আমার জানার সেটা বলবো, সেগুলো খুব ভালো লাগবে। আপনাদের সঙ্গ করতে পেরে আমার খুব ভালো লাগছে। সেটাই আচ্ছা, প্রথম কথা হচ্ছে গিয়ে অনেকে দেখছি আমার ঠাকুরের দীক্ষা নিয়েছিল। কিছুদিন পরে ইস্কনের কৃষ্ণভক্ত হয়ে গিয়ে তিলক পিলক কাটিয়ে ঘুরছে, কিছুদিন পরে আমার ঠাকুরের দীক্ষা নেওয়ার পরে। অথচ আপনি এত দীর্ঘদিন ঠাকুরের সঙ্গ করছেন, বা এতদিন এত কনফিডেন্স, এত আত্মবিশ্বাস, এত জোর, এত জোশ কোত্থেকে পাচ্ছেন? আমিও তো অনুপ্রাণিত হই আপনার কথা শুনে, মানে আমিও মাঝে মধ্যে মানে কি বলে ব্যাটারি ফিউজ হয়ে যায়, আবার আপনার কাছে এটা যেন চার্জ হয়ে যায়। কী করে এত জোর আপনি পাচ্ছেন? শুনুন, ব্যাপার হচ্ছে কি, নিষ্ঠাটা কথা আছে, নিঃশ্বাস লেগে থাকা, আবার কথা আছে অস্কলিত নিষ্ঠা। ঠাকুর বলছে শুধু নিষ্ঠা বলে শেষ করেন, অস্কলিত নিষ্ঠা, যে ওঠার পরে আর কোনো কিছুই নেই, যে আমার ওই জায়গায় নিষ্ঠা যে লেগে থাকতে হবে। তো নিষ্ঠাটার সেখানে তো অভাব আছে, কারণ তাই আগে দীক্ষা নেওয়ার পরে নিষ্ঠা আনতে হলে ঠাকুরের যতন যতন স্থগিতি অন্তত এইটি গিয়ে যতদূর সমান যে যত নিখুঁতভাবে করতে পারবে, এই করতে পারবে, তার নিষ্ঠা তত বাড়তে আর পারবে। আস্তে আস্তে দেখা যাবে তিনি ছাড়া আমার আসবে না, আর সর্বত্রই তিনি বিরাজিত, যে যেই ই করি না কেন। কারণ আমি দেখুন, আমি কিন্তু সব মন্দিরে যাই, সব জায়গায় যাই, সব জায়গায় প্রণাম করি, ওই যে সবাই যে অঞ্জলি দেয় আমিও দিই তাদের সঙ্গে সব করি, কিন্তু আমি যখন অঞ্জলি দিই চোখ বুঝি, তখন আমি মা দুর্গার সামনে দেখতে পাই, ঠাকুরকে দেখতে পাই, মা কালীর সঙ্গে ঠাকুরকে দেখতে পাই, বা কৃষ্ণ ঠাকুরের সঙ্গে ঠাকুরকে দেখতে পাই। কেননা আমার তো ধ্যান ধারণা সব সব কিছুর মধ্যে তাকে দেখতে পাই, তা সুতরাং আমি কেন তাকে বাদ দেবো? তাই তা তার কাছে সব। আর কোথাও থেকে জানেন, এটা নাম ধান সাধন বদন করে যত দেখতে পারবেন তত দেখবেন এবারে, আর যদি নিখুঁতভাবে এটাকে বিশ্লেষণ করতে চান তা দেখবেন, ওই যে সেগুলো তো মাথা সহ ঢোকে না, আলোচনাও করেছি বহুবার, এই নাম বুঝলেন তো, ধন্যাত্মক নাম, ভাবার্থক নাম, ধন্যাত্মক নাম, ধুনাত্মক নাম, বুঝলেন তো, আমরা তো ধুনাত্মক নাম করি তো, সুতরাং এ সবার মাথা ঢুকবে না, সেই জন্য আমি আর আলোচনাও করতে চাই না। কারণ সুতরাং ওটা তার তার আগে বরং নিষ্ঠাটাকে বাড়িয়ে তোলার আমি বলবো, সবাই করেন, দেখবেন সব কিছু ঠাকুর দিতে পারবেন। তার ঠাকুরকে বাদ দিয়ে আমার তার কোনো দরকার হয় না কিছু, তিনি তো হব তো বিরাজিত, তিনি সব, তাই না? একদম। আজকে সবাই ভাব বাড়িতে পড়ছিলাম, যারা একটু নিষ্ঠা সহকারে ভাব বাড়িটা পড়বে, পড়তে পড়তে একটু নামধান করবেন, দেখবেন আর কিছু লাগবে না, যে তিনি কে, তিনি কে। আজকে একটা পড়ছিলাম, ভগবান যখন সগুণ হন তখন তিনি যখন তিনি নির্গুণ হন তখন তিনি পুরুষোত্তম। আচ্ছা, তিনি হচ্ছেন পরম পরব্রহ্ম, পরব্রহ্ম তিনি নির্গুণ, আর যখন সগুণ হন তখন ঈশ্বর। পরব্রহ্ম আর ঈশ্বর কিন্তু এক নয়, ডিফারেন্ট হয় না, সগুণ যখন মানে তাকে দেখতে পাচ্ছি তিনি ঈশ্বর, ঈশ্বর ঈশ্বর ভাব আছে, আর তিনি যখন আবার জুড়ে যান তিনি হচ্ছেন পুরুষোত্তম, তিনি হচ্ছেন পরব্রহ্ম। তা আমরা কী করি, ওং ব্রহ্ম পরব্রহ্ম কুল বঙ্গালী ও কুল বাই রাধাস্বামী, ওং ব্রহ্ম পরব্রহ্ম ও কুল মালিক
তিনি হচ্ছেন তাই। সুতরাং আমাদের তো আপাতত যারা করছে করতে দিন করতে করতে, কিন্তু ওইটা যদি নাম না ছাড়ে তাহলে দেখতে পাবে ওর মধ্যে সব পেয়ে যাবে, আর দরকার হবে সে ছেড়ে দেবে, বলে আমার এই দরকার নেই, এই তো আরও আগে। হ্যাঁ, এও বাহ্য আগে বাড়ো আর, তাই না? এও বাহ্য আগে বাড়ো আর, আর এইটাই কিছু না, আরও আগো আরও আগো। আচ্ছা, ইয়ে আমার আমেরিকায় যে থাকেন অঙ্কিতা মা, ওই আপনার কথায় যিনি দীক্ষা নিয়েছেন এবং তার স্বামীও দীক্ষা নিয়েছে, এর আগে প্রশ্ন করেছিল তার কি ফাঁড়া ছিল, আপনি বললেন সব ফাঁড়া কেটে যাবে গুরুর নাম নিলে, গুরুর নাম ধ্যান করলে সব ফাঁড়াই কেটে, বলেছিলেন। তারপরে জানতে চেয়েছেন যে বৈষ্ণবরা কৃষ্ণের কাছে ভোগ নিবেদন করে সে ভোগটা তারা গ্রহণ করে, আমরা কি ঠাকুরের কাছে ভোগ দিয়ে গ্রহণ করতে পারি? আমরা তো সবাই তো করি, তাই আগে নিবেদন তো তাকেই করেনি, যে কিছু খাই আগে আগে নিবেদন করেই খাই, এটা সবাই তার প্রসাদ আমরা নিচ্ছি, তাই না? যে কোনো ভোগ যে কোনো খাই নাম করেই খাচ্ছি, মানে আর যারা একটু ইয়ে করে যারা আমরা করি করি তো নিবেদন করে দিয়ে নিবেদন করে থাকবে, তারপরে তার প্রসাদটাই আমরা খাচ্ছি, এই খেতে হবে। এটা তো আমরা জানি, কিন্তু তিনি হয়তো এটা বলতে চাইছেন যে বিগ্রহের সামনে সাজিয়ে পুজো টুজো করে সেটাকে তুলে নিয়ে এসে, সে তো ধরুন আমরা তো বিগ্রহের সামনে সবাই তো আমরা অন্ন দিতে পারি না, হ্যাঁ সেটাই ও তো আমরা দিই তো, সব ফল মূল টুল এটা ওটা দিয়ে সেটা তো আমরা নিই তো। আচ্ছা আচ্ছা, কিন্তু অন্ন সবাই দিতে পারি না, যদি তো সব বিপ্র, কিন্তু ভক্তি শ্রদ্ধা তার ঠাকুরকে ভোগ দেওয়া মানে আমারটা অশুদ্ধ অবস্থায় দেবো এটা তো ঠিক ঠিক না, শুদ্ধ অবস্থায় তিনি যদি বিপ্র হয়ে থাকেন নিয়ে যান, শুদ্ধ অবস্থায় দিতে পারেন, দিয়ে সেটা ভোগ নেবেন, ঠিক 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 ঠিক। তুমি তো ব্রাহ্মণ তো অঙ্কিত, আমি জানি না, যদি ব্রাহ্মণ হন শুদ্ধ অবস্থায় দিতে পারেন, শুদ্ধ করে দিয়ে তাকে দিয়ে তার শুদ্ধ চিত্তে শুদ্ধ মনে, শুদ্ধ মনে, কারণ আমি অশুদ্ধ অবস্থায় তাকে দেবো এটা তো ঠিক না, মনটাকে শুদ্ধ করে নিয়ে দিয়ে দেওয়া, তিনি দেন গ্রহণ করো আমি তাই গ্রহণ করছি, এটা কিছু না করার কেন যাবে না, কারণ আমি যা কিছু খাই তো তাকে নিবেদন তো খাই তো, সেই তো কেন যাবে না, খুব যাবে ওটা তো এমন কিছু না। হ্যাঁ, তিনি জানতে চেয়েছিলেন যে বাস্তব মনে করতে হবে, এটা বাস্তবতা মনে করে আমি মনে করি একজনকে আমার বাবা গুরুজন, আমি মানে কি বলবো অশুদ্ধ অবস্থায় বিহারিদার যে ঘুরে ফিরে এসে বাবাকে খেতে দিতে পারি না, তাই স্বাভাবিক, তাই তিনি তো আমার মহাগুরু, তা তাকে দিতে হলে আমার শুদ্ধ মনে শুদ্ধ হবে দেবো ফেরে নেবো, কি আছে এটা তো তো, আর তাছাড়া তো আমরা নিবেদন করেই খাই, হ্যাঁ যখন অন্ন টন্ন আমরা খাই যাই তখন তো নিবেদন করে নিই, ঠিক তাই না? হ্যাঁ, প্রথমে নিবেদন করে তারপরে তার প্রসাদটুকু আমরা নিজের জল টল দিয়ে নিবেদন করে, কারণ আমাদের যখন পড়তে হলে তখন আমাদের শিখাই দিল কিভাবে নিবেদন করতে হয় কী করতে হয় মন্ত্র আছে, যারা সে মন্ত্র জানে না ঠাকুর তুমি গ্রহণ করো, এ আমি তো এইভাবে আজকে করেছি তার তোমার প্রসাদ আমি নিচ্ছি মনে মনে করে নিতে করেই খেতে হয়, তার এটা তার সে খাওয়ার খারাপ হয় না, তাকে নিবেদন করে খেতে হয়, এটা স্বাভাবিক, ঠিক ঠিক যেমন আমি জানি না সবসময় তাকে নিবেদন করি লাল পেলাম মানে সে তো গরু ছাগলও খায়, হ্যাঁ তাই না, তোমার দেওয়া ইয়ে আজকে আজকে করছি এটাই তুমি প্রসাদ হিসেবে আমি গ্রহণ করি, আমি প্রসাদ নিচ্ছি, হ্যাঁ হ্যাঁ তোমার ভোগের প্রসাদ, ঠিক ঠিক একদম একদম। কত কথা মনে পড়ে, অনেক কথা মনে পড়ে, সেই তো
ফেলে আসা দিনগুলি মোর মনে পড়ে গো, আজও মনে পড়ে। ফিরে ফিরে চাই কবু দেখিতে না পাই, কবে তুমি আসবে আমার জীবন বলব। হুম, জয় গুরু। হ্যালো, হ্যাঁ বলছি, বলো। ধরুন, আগে পরিচয় ধরুন, আগে পরিচয় দেবেন, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, ঠিক আছে? এক্ষুনি বলবেন, আপনি পরিচয় দেবেন, কোথা থেকে বলছেন, কে বলছেন। বলেন। জয় গুরু। আমি পূর্ব মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর থেকে বলছি, প্রতিমা মহাপাত্র। বলুন বলুন, কি বলবেন? হ্যাঁ, পূর্ব মেদিনীপুর থেকে বলছি, প্রতিমা মহাপাত্র। দাদা, আপনার তো শুনলাম, শুনি আমি, খুব সুন্দর লাগে আপনার। আমি খুব উদ্বোধক হয়ে যাই যখনই শুনি, আমার চোখ দিয়ে সত্যি আমি একদমই হয়ে যাই। কিন্তু আমি কেমন করে ঠাকুরকে ধরবো, কেমন করে পাবো? আমি আমার একটু ইয়ে আছে, আমার ছেলেদের জন্য একটু আপনার কাছে জানতে চাচ্ছি। আমার ছেলেদের জন্য আপনার কাছে জানতে চাচ্ছি, কিন্তু ওদেরকে কিভাবে একটু মুখে ঠুকাবো। ওরা কথা বলতে জানে, কিন্তু একটা কথা বলতে চাচ্ছি না। আমি যে বলি ওদেরকে শিখাই, যে রাধা কৃষ্ণ বলে বলছি, একটা বার বলতে চাচ্ছি না কেন, কিছু জন্য কি করে আমি ওদেরকে বলবো। তোতলা নাকি বোবা নাকি? না, বোবাও নয়, তোতলা তোতলা একটু, কিন্তু কথা তো বলে, কথা বলে, কিন্তু কথা বলে। কিন্তু এই যে জয়গুরু বলতে বললে একটু বলবে না, একটু রাধাস্বামী বলতে বললে বলবে না। কে কতবার, 500 বার বলার পর তখন একটু আস্তে করে বলবে, বলতেই চায় না কেন। আমি তো কিছু করে, আমি খুব, আমি মানে দীক্ষা নিয়েছে, ইষ্টবিদ্যাদি করে না? আচ্ছা, কেন, এমনি কি কোনো হ্যান্ডিক্যাপ নাকি, এমনি ভালো সুস্থ তো? ও, ওই তো করবেন, আস্তে আস্তে করে নেবেন, দেখুন ঠিক হয়ে যাবে। কারণ ও তো যখন ব্রেনেট ডিফেক্ট, ও চেষ্টা করবেন আস্তে আস্তে বলতে 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 করবেন, বলে কর খেতে। কারণ এগুলো হচ্ছে, না না কিচ্ছু পারবে না, ও বলে যান ওদের। কারণ যখন অ্যাবনর্মাল তখন দেখবেন আস্তে আস্তে ওগুলো ইয়ে হবে, কারণ নর্মাল তো না সেইতে। সুতরাং আপনি বলবেন কর কর আস্তে আস্তে কর, রাধাস্বামী রাধাস্বামী বলে নেবেন, দেখবেন ঠিক আছে, বলে চিন্তা করবেন না, চিন্তা করবেন। অন্য কথাটা বলতে পারে ভালো করে, অন্যভাবে কথাটা ভালো বলতে পারে। পারবে পারবে, কারণ কথা হচ্ছে এ আজকালকার জগতের ইয়ে তো ঠিক মতো রস পাইনি, করবে আস্তে আস্তে, আপনি ছাড়বেন না, নিয়ে কর কর দেখেন, করতে করতে হবে। দেখেন মা, ও তো সহজ তো সংস্কার তো, হয়তো তবে একদিন ধাক্কা খেতে খেতে হয়তো ঠিকই হয়ে যাবে, কারণ বর্তমান জগতের বাইরে। আপনি আপনি নিষ্ঠা ছাড়বেন না, করে যান আপনার মতো করে যান, তারপর যার কপালে যা আছে তো হবে, কি আর করা যাবে। আপনি আপনার তো করে যান, দেখবে লোকে বলবেন কর নাম কর কর,
অন্তত ডেইলি একবার দু একটু যেভাবে করে করুক, করতে করতে যদি হয় ঠিক আছে। কারণ এই সহজ তো সংস্কার তো জানি এসছে, কারণ যদি নর্মাল হতো তাহলে একরকমই হতো। যাই হোক করবেন, কেউ ঘাবড়াবেন না মা, ঠাকুরকে ডাকেন, তার দয়া সব ঠিক হয়ে যাবে, হবে, কোনো চিন্তা করবেন না আপনি ঠাকুর। হ্যাঁ 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 ঠিক আছে, ঘাবড়াবেন না, এটাও একটা তার পরীক্ষা, বুঝলেন না, তার কত পরীক্ষায় আমরা উত্তীর্ণ হবো, বুঝলেন না, সেটা তো ঠিক নেই। তিনি আসেন আমার থাকবেন, এক একজনকে এক একবার পরীক্ষায় ফেলেন, এটাও আপনাকে এক ধরনের পরীক্ষা, বুঝলেন তো, এই পরীক্ষা উত্তীর্ণ হতেই হবে মা, ঝামড়া আমার কিছু নেই, সে করে করে যান, জয় গুরু, জয় গুরু, যান। হ্যাঁ ঠিক আছে, আপনার থাকবেন, জয় গুরু। দেখেন ডাক্তার সঙ্গে কথা বলা যান কি দেখতো, কত কয়েকদিন ধরে মনে পড়ছিল আমার, এটাই রেখে দিই তারপর করবো, এটা শেষ করেই করবো। আচ্ছা করেন তাহলে, আজকের মতো এখানে শেষ করে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে অনেকক্ষণ কথা হলো, খুব ভালো লাগলো, নানা রকম ছোটো ছোটো জিনিসের উপরে আমরা জানতে পারলাম যে তিনি ছাড়া আর কেউ নেই আমাদের মধ্যে, সেই বিশ্বাস, সেই আস্থা, সেই নিষ্ঠা নিয়ে আমাদের চলতে হবে। আমরা সেই বিশ্বাস নিষ্ঠা নিয়ে যদি চলতে পারি, সেটা পদ্ধতি দিয়েছেন যেটা আপনি বললেন, যজন যজন ইষ্টবৃত্তি আর নামময় হয়ে থাকতে পারলে সংসার তো দিয়েই ফেলেছে, এগুলো যদি না থাকতো তাহলে ঠাকুরকে ডাকতাম, তো দুঃখ কষ্ট জ্বালা এক একজনকে এক একভাবে, এই মাটি যে বললেন না, উনি করে যাচ্ছেন, ওনার ছেলেরা তা করতে চাচ্ছে না, বাইরে নাই, তারা বিরোধিতা করছে, দীক্ষাও নিয়েছে, সবই কিছু করে না, বড় কষ্ট হয়ে, এটাও তো আর পরীক্ষা, কারণ আমাদের একটা কিছু নিয়ে পরীক্ষা তো ফেলে রাখবেন। আমি দীক্ষা নিয়ে আর আগে দানো খুব ভালোই ছিলাম, দীক্ষা নেওয়ার পর দেখছি এটা ওটা সেটা কষ্ট, সবাই বলে এ তো স্বাভাবিক, কারণ এইটি আছে বলেই তো তাকে ডাকবো, না আরে ডাকতাম না, পরমপিতা খেলা, বুঝলেন তো, আর ওইটাই কে ঘাবড়াবার কিছু নেই, কারণ তিনি আমাকে এই দিয়ে রেখেছে তার দিকে এগোবার জন্য, পথটা তার দিকে দাঁড়াতে করতাম না, সত্যি কথা বলি তাহলে ইয়ে করতাম, মানে আপনি বলতে চাইছেন দুঃখ কষ্ট যদি না দিত, হ্যাঁ তাহলে আপনি আমি পরমপিতাকে ডাকতাম না, মোটেই না, তা তো দিয়ে আসো বসে আসো খেয়াল নেই, যেই দুঃখ কষ্ট আসে তখন ডাকা হয়, এই অভাব অভিযোগ যেদিকে আসুক, আর্থিক কষ্ট, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, সংসারে কষ্ট, জ্বালা যন্ত্রণা নানা রকমের, এগুলো একটা কার্ড করে দিয়ে রাখবেন যে তোমার দিকে তুমি আমার থেকে দূরে হয়ে যাও, ভালোবাসেন তাকে যখন ধরেছেন তিনি ছাড়বেন না, পরমপিতা তাহলে ছাড়বেন না, কারণ তিনি আমাকে নিয়ে যাবেন সেই রাজ্যে, সুতরাং আমরা প্রস্তুত থাকতে হবে যে দয়াল তোমার এটা আশীর্বাদ, এই আশীর্বাদ নিয়ে আমাকে যেন বিচ্ছিত করো না, আমি তোমাকে নিয়ে সর্বদ থাকতে পারি, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। খুব ভালো লাগলো, রাহাদাকে আমি শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানাই, আর সঙ্গে যারা আমাদের সাথে মানে এই চ্যানেল এই ইষ্ট প্রসঙ্গ শুনছেন, আপনাদের সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি, সুখে থাকুন, ঠাকুরকে নিয়ে চলুন এই প্রার্থনা করি, আর যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, এতে হয়তো আপনাদের কিছু হবে না, কষ্ট হবে না, খরচ নেই, কিন্তু আমরা অনুপ্রাণিত হব, উদ্বুদ্ধ হব, এইটুকুই করবেন, সবাই ভালো থাকুন, আজ এই পর্যন্ত, জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।